देखिए संख्यालघुदे टूपी पड़िए दूसो तेरह नहीं संख्या नहीं तृत्य ओवर सरकार करारो। फिर एनआरसी इस्यूते राज्य शासक दल तृणमूल कांग्रेस के कटाक्ष करलें बिरोधी दलनेता शुभेंदु अधिकारी। तिनी बोलेछेन एनआरसी निये संख्यालघुदेर भय देखाच्छेन মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও তৃণমূল কংগ্রেস বিভাজনের রাজনীতি করছে বলে তোপ দাগতে দেখা গিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এবার ফের এনআরসি নিয়ে শাসক দলকে নিশানা করলেন তিনি। এনআরসি নিয়ে মানুষকে মিথ্যে ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন বলেও তোপ দাগেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার 2 এপ্রিল বিজেপির শহীদ তর্পণ যাত্রার আগে ধর্মতলা জনসভায় যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন শুভেন্দু। শুভেন্দুর আরও অভিযোগ, তৃণমূল কংগ্রেস বাংলা জুড়ে অশান্তি সৃষ্টি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের বোঝানোর চেষ্টা করছে যে বিজেপি এলে তারা নিরাপদে থাকবে না। কি বলছেন এ বিষয়ে শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। আজকের দিনে লেডি কিম নন্দীগ্রামে 1956 ভোটে আমার কাছে হেরেছিলেন। এছাড়াও তৃণমূল কংগ্রেস বিভাজনের রাজনীতি করছে তার অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের রাজনীতি করেন তিনি। মানুষের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা, দারিদ্র মেটাতে সাহায্য করেননি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দুটো অস্ত্র, এক হচ্ছে অশান্তি করে পুলিশকে নিষ্ক্রিয় রাখা আর বিভাজনের রাজনীতি করা। আমরা ওরা ভাগ করে দাও আর ভোটটা নিয়ে নাও। তিনি আরও বলেন যে 2021 সালের বিধানসভা ভোটে সংখ্যালঘুরা দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন, তবে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা তার ভোট ব্যাংক ছিল না, মাঝখানে হয়েছিল, ভবিষ্যতে থাকবে না। অনেক সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সরে এসেছে এবং আগামী দিনে আরও সরে যাবে, এমনটাই বক্তব্য শুভেন্দু অধিকারীর। অর্থাৎ একদিকে তৃণমূল কংগ্রেসকে খোঁচা আর তার পাশাপাশি সংখ্যালঘুদের এই বার্তা পৌঁছে দেওয়া যে বিজেপি তাদের পাশে আছে। পঞ্চায়েত ভোটের আগে একাধিক কর্মসূচি নিয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দলই। আর ফের এনআরসি ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন এনআরসি নিয়ে সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও তৃণমূল কংগ্রেস বিভাজনের রাজনীতি করেছে বলে তোপ দাগতে দেখা গিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এবার ফের এনআরসি নিয়ে শাসক দলকে নিশানা করলেন তিনি। এনআরসি নিয়ে মানুষকে মিথ্যে ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন বলেও তোপ দাগেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিজেপির শহীদ তর্পণ যাত্রার আগে ধর্মতলা জনসভায় যোগ দেন শুভেন্দু অধিকারী আর সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন শুভেন্দু। এই সংক্রান্ত আরও আপডেট, আরও খবরাখবর জানতে অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।